আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত হুজুর টিভি টোয়েন্টি ফোর চ্যানেলের দর্শক বৃন্দ আশা করি সকলে মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে চতুর্থ নাম্বার ক্লাস আমি শেখাইতেছি আপনারা অনেকেই কমেন্টস করে জানান যারা এক নাম্বার ক্লাস দেখছে ওরা বলে যে দ্বিতীয় নাম্বার ক্লাস কই তৃতীয় নাম্বার ক্লাস কই হ্যাঁ তাদের সুবিধার জন্য আমি বলতেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে সে এখান থেকে দেখে আসতে পারেন আমরা কথা না বলে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ যারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত বলেন রহমানির রহিম রব্বি জিদিনী ইলমা মা রব্বি জিদিনী ইলমা মা রব্বি জিদিনী ইলমা মা আমরা আজকে যা অক্ষর শিখব গতকালকে আমরা শিখছিলাম র অক্ষর পর্যন্ত গতকাল আছে আজকে আমি র অক্ষরের পরে অক্ষরে থেকে শুরু করবে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে কয়েকটি অক্ষর শেখাতে পারি এখানে লেখা আছে র অক্ষরের উপরে একটি নুক্তা থাকলে তার নাম যা তার নাম যা এই যা অক্ষরটাকে আমার পড়ার জন্য শীষ দিয়ে পড়তে হবে প্রশ্ন যা অক্ষরে কেমন করে পড়তে হয় উত্তর যা অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয় একটু কঠিন মনে হচ্ছে তাই না আবার যা সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষে দিয়ে পড়তে হয় যা এভাবে বলেন যা আপনাকে বলতে হবে বলেন যা বলেন যা আবার যা আবার বলেন যা যা এমন করে উচ্চারিত ভাব আমি তো আপনাদেরকে দেখতে পাচ্তেছি না তাছাড়া তো শুনতাম তারপরে আমি বারবার পড়ানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ যাওয়া করে পড়তে হয় সামনের নিচের দাঁতের আগা থেকে চেখে দিয়ে পড়তে হয় শিশু মানে এই শব্দ আসবে যা জেরে জি যা জবার যা পেশে জো উচ্চারণ জো আবার জে তারপরে জা তারপরে জো আবার জো আরেকবার জে তারপরে জা তারপরে জু জিজা জো তাহলে এইরকম শব্দ হবে জে যা জো জি যা জো এবার থেকে জো জা জে এম এক কথা এমন করে পড়বেন যেন এই এক অক্ষর পত্রিকা যেন আবার বানান লাগে ডাইরেক্ট বলতে পারেন যাই এর উপরে যাব তাহলে যা তাই রাজ তাহলে তা যা তা এরকম বারবার আয়ত্ত করবেন জাদুই পেশ জোন জাদু যাবার জান জাদুজের জিন আবার জাদুই পেশ জাদি জাদু যবার জান জাদিজের জিন কী হবে তাহলে জুন জান জিন আবার বলেন জোন তারপরে জান তারপরে জিন এখান দিয়ে বানান ছাড়া জি যা জু জুন, জান জিন আলিফের জবজের পেশ কিছু নেই এটা উচ্চারণ করার দরকার নাই পড়ে যা জবারে যা তা জবার তা জাতা 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 বানান কি যা জবর যা তা জবর তা জাতা পরে যা জের জি র পেশ রু জি রু জি রু জিরু জাতা জিরু এই যে দেখেন এটা র আর এটা হলো যা যা অক্ষরে নক্তা আছে আর রক্ষরে নক্তা নাই দেখতে নক্তা নাই আর নক্তা আছে তাহলে না থাকলে র আর নক্তা থাকলে যা জা জের জি রু ঝিরু পরে শব্দ তা জব তা জি র পেশ রু তািরু তািরু শব্দে শব্দে জাতা তা তারপরে পাচ্ছেন এই যে এটার নাম তাসদিদ তিনটি আঙ্গুলের উঁচু করলে তাসদিদের মতো দেখা যায় এ তাসদিদের অক্ষর দুইবার উচ্চারণ হবে একবার এ তাসদিদ এ আগের অক্ষরের সাথে পরে যে অক্ষরে যদি জবর থাকে জবর জের থালে জের পেশালে পেশ উচ্চারণ ধরেন তা তু মিলবে যাই সাথে তুজ মানে এই যে এটার সাথে মিলছে তার উচ্চারণ করলাম এটার সাথে এবার যা করে জবর বাকি যা জবর যা তুজ যা আবার তা তু মিলবে যাই সাথে তুজ যা জবার যা তুজ যা তুজ যা যদি তাই যে থাকতো তাহলে কেমন হতো তা তি মিলবে জাই সাথে তিজ যা জবারে যা যদি তাই জবাব থাকতো তা জবারতা এই যেইটা দটে মিলে দিলাম তা জবারতা তা মিলবে যাই সাথে তাজ যা জবারে যা এমন করে বিভিন্ন দিয়ে আমি বুজাই দেওয়ার জন্য চেষ্টা করলাম এখানে একটু পড়া ধরেন বারণ সারা জি যা জো জোন জান জিন ঝিরু তু জা এই জবর পেশ কে হার কাত বলা হয় হার কাতের উচ্চারণ তার পড়তে হয় তেনে টেনে পড়া যাবে না জের জি যা জবর যা জু জি যা জু এখন যদি কেউ বলে জি যা জু তাহলে পড়া সহ হবে না পড়ে আসেন শ্রীনক্কর এই তাসদির চিহ্নের মতো একটু দেখা যাবে এই যে দেখেন তিনটি কাটার মতো অথবা তিনটি আঙ্গুল যদি উঁচু করা যায় এই যে তিনটি আঙ্গুল এরকম করলে তাসদিদের মতো দেখা যায় তাহলে এটা তাসদির চিহ্নের মতো হ্যাঁ তাহলে এটার নাম সিন এটার নাম সিন এটার নাম সিন এটার নাম সিন যা অক্ষর যে থেকে উচ্চারিত হয় সিন অক্ষরও একই স্থান থেকে উচ্চারিত হয় এখানে উত্তর লেখা যায় সিন অক্ষরে কেমন করে পড়তে হয় সিন অক্ষর সামনের না সিন অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে দিয়ে পড়তে হয় সিন এমন শব্দ হবে সিন 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 সা, সি আবার সিন সা। সিন পেশু সিন জের সি শব্দ শব্দে সা পরে সু পরে সি আরেকবার সা তারপর সু তারপরে সি এবার এবার থেকে সি সু সা সু সি অর্থাৎ এক কথায় সিনের উপর জবাব তাহলে সা বলে দেবেন সিনের উপরে পেশ তাহলে সু পরে সিনের নিচে যেতে সি তাহলে সা সু সে আসলে বানান করে পড়া একটু কঠিন আমি ছোট্ট একটা গল্প বলি তো এক বাচ্চা তার আব্বারে বলতেছে যে আব্বা আব্বা ক্লাস ওয়ানের পড়া কঠিন আছে তো এখন আব্বা বলতেছে কেন কেন এখন ছেলে এখন উত্তর দিতেছে আব্বা আব্বা ক্লাস ওয়ানের পড়া বানান করে পড়তে হয় এই কঠিন লাগে আর ক্লাস তিনে উঠলে তখন বানান আর করা লাগতো না এই জন্য আপনারা একটু ক্লাস ওয়ানে টু এ আসেন তো এই জন্য একটু বানান কঠিন হবে যখন আপনার কলেজ পড়তে পারবেন এত কঠিন লাগতো না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শেষ পর্যন্ত থাকব। যতক্ষণ পর্যন্ত আপনাদের কমেন্টস বক্সে আমি শুনতে পারবো না যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি পড়া শিখছি ততক্ষণ পর্যন্ত আমি চালিয়ে যাব এবার সিন্ধুজার সান সিন্ধিজের সিন সিন্ধিপেশ সোন সান সিন সোন আবার সান সিন সোন এখান থেকে সা সো সে সান সিন সুন পরে সিন জবর সা তা পেশ তু সা আবার সিন জবর সা তা পেশ তু সা তো সা তো সিন জের সি র জবর র সে র সের সে র সের সা তু সাতু পরে শি র সি র খ খ এই যে খ মনে আসে এটা আবার জিম কে না যে। খ অক্ষরের উপরে নকতা তাহলে খ অক্ষর উপরে নক্তা জিমের নকতা নিচে এই নকতাটা যদি নিচে হয় তাহলে নাম জিম নক্তাটার উপরে আছে। খ আবার যদি নক্তাটা বাদ দেয় তাহলে এই অক্ষরের নাম হা হয়ে যাবে খয়ের নক্তা উপরে জিমের নকতা নিচে তালে জিমেন নক্টা নিচে খয় নকটা উপ জবৰ খি যে খি ৰবৰ ৰ খি ৰ আমাৰ খাচীৰা কাচিৰা উচ্চাৰণ শৈ নাই খি ৰ খি ৰ সাতু সির খসির পরে বা জবর বা বা মিলবে সিনের সাথে বাস আবার বা জবর বা বা মিলবে সিনের সাথে বাস বানন স্যার একবার সা সু সি সান সিন সোন সাতু সির খসির বাস একবার ঠোঁটো সু করে বলাবেন পরে শব্দ সিন এটা আর এটা দেখতে একই ভাইয়ের মতো আর কি এর নকতা নাই আর এর নক্তা আছে এর নকতা নাই এর নক্তা আসে দেখতেই তিনটি নার নাম সিন আবার বলেন তো শিন এটা হলো সেন বাংলাদেশ লেখা আছে সিন 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 তাহলে এবার উচ্চারণ করি সেন পের শু সেন জের সি সি শিনশিষা সু শে সা এবার থেকে সাধি পেজ শুন সিন্ধিজের সিন সিন্ধিজ আবার শান শান শিন শুন এবার থেকে শুন শিন এখান থেকে সু পরে আমি যখন পরে বলব আপনি উচ্চারণ করে দিবেন আবার সু পরে শি পরে সা পরে শুন পরে শিন পরে শান এখান থেকে সাদাল জবরদাস সাদা আবার সিন জবর সাদাল জবরদাস সাদা সাদা আবার কাদা কয়েন না যে সাদা সাদা তারপরে শিন পে তাজেরতি সুতি সুতি সাদা সুতি আবার সাদা সুতি আরেকবার সাদা সুতি বাননকন র রের সি রশি দাল জবরদা রশিদা রশিদা বাননকন রবর রিন জের সি রশি পরেরটা দাল জবরদা বানন সারা সাদা সুতি রশিদা সাদা এটা সুতি এটা রসি দা আমি ছাত্র আমি স্টুডেন্ট আমি টিচার সব আপনারা পরে তা জবর তা তা মিলবে সিনের সাথে তাস জের শি তা এই যে তা জবর তা এবার তা এটার সাথে মিলে যাবে এই যে তা যে তা মিলবে সিনের সাথে তাস শিন জের শি তাসী এবার মানান ছাড়া শিনশান সাদা সুতি রশিদা তাসী আমরা শিখবো সদক্ষর এখন আমরা শিখবো সদক্ষর পরের অক্ষর হলো সদ আমরা ছোটোবেলায় মক্তবে এটাকে আমরা অনেকে বসছিলাম সোয়াদ দোয়াদ সোয়াদ দোয়াদ তাহলে আমরা সোয়াদোনা না সঠিক উচ্চারণ সদ বলেন টান্দি বলেন সদ আবার বলেন সদ সদের চেহারা তিন রকমের এই যে দেখেন এই লাইনে যত ফোঁটা থাকবে তিন ধরনের এভাবেই তিন ধরনের ভাবেই কোরআন করণশুরিপ আসবে কখনো এরকম করে কখনো এমন করে কখনো এমন করে শব্দের শুরুতে সদ এমন শব্দের মাঝখানে সদ এমন শব্দের শেষে সদ এমন করেই আসবে অন্যভাবে আসার কোনো কৌশল নাই এই যে আপনাদেরকে প্রুফ দেখাই এই যে সদ এই যে এরকম শব্দের শুরুতে এই যে শব্দে শুরু শব্দে শুরু সদ এমন শব্দের শুরু সদ শব্দের শেষে সদ এরকম করে হুবু আসবে আমরা উচ্চারণ শিখি সদক্ষণের মাকরাজ আছে সদ সামনের নিচের দাঁতের আগা থেকে শেষ সহ মোটা করে পড়তে হয় মোটা মানে জবরে আকার পরা যাবে না মুখটা গোল হবে যেমন মুখটা গোল করে বলতে হয় সদ বলেন মুখটা গোল হয় দেখেন আয়নার সামনে যাই দেখবেন সদ আর যদি বলি সদ তখন মাখরাজির ভুল হয়ে যায় তাহলে সদ অক্ষরটা আমরা আদায় করবো কীভাবে সদ স্বদক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ মোটা করে পড়তে হয় মোটা মানে জবরে আকার হবে না সজ্জবর যদি আকার দিই তাহলে সজ্জবর সা হয়ে যাবে তখন উচ্চারণের ভুল হয়ে যাবে সা অক্ষরের উচ্চারণ হয়ে যাবে সদক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ মোটা করে পড়তে হয় সদ উচ্চারণ সদে যে সুই সদ যাবার স সদে পেশ সু এম হবে সুই স সু আবার সুই, স সু আরেকবার সুই স সু এ থেকে সু, স সুই পে। স্দ যাবার সন সান পড়লে সিনে জলে যাবে। সিন্ধি যাবার সান। আর যাবা সন আর আমরা অনেকেই একইভাবে পড়ি সিন দিই সান সদার সান তাহলে উচ্চারণ ভুল এই অক্ষর ওই অক্ষর তো আলাদা তারপরে সদ্য সুন যে সিন সন সুন, শুইন মুখটা গোল শুন শন সুন, শুন আবার স, সু শন সুন, শীন আরেকবার সি পরে স তারপরে সু তারপর সন তারপরে সুন তারপরে সিন পরে সন জবর সহি 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 সদ জবর স সাক যেন হবে না এটা সহি উচ্চারণ সদ জবর স হা সহি এটা ধরেন সদ জের সুই মুটো গোল सही उच्चारण सुई र जबर र सुइ र पढे द जबर स बा बाबर बा सबा र जबर र स बा र स सजब स जबर स बा जबर स बा, बा र जबर र स स स स जबर सो बा जबर आवार सजब सि सि সযের সি রজবর র শ্রী র পড়ে সযর স বাজবর বা কিবা সভা রজবর র সবার কি হচ্ছে আমরা সাবার পড়ে উচ্চারণ ভুল তারপরে দা জবর দা দা মিলবে সাদে দাউশ দাউস মুগুল হবে দাস সিন হয়ে যাবে দাওস মুগুল করবেন দাস আবার দাল জবর দা দা মিলবে সদের সাদে দাস মুগুল হবে যেমন সুরতুল ফিলে প্রথম নাম্বার আয়াত আলাম তার অকাই ফাফা আল রব্বু বুকা বি আস বে আস মুটুগুল হবে এরকম দাল জবর দা দা মিলবে সদের সাথে দাস পরের অক্ষরে আসি দদ অক্ষর সদ অক্ষর আর দদ অক্ষর তো এক আমরা দদ সদ আর দেখতে একই রকম তাহলে সদ নুক্তা নাই আর দদ অক্ষরে আছে তাহলে এক এক ওই রকম এটা দদ আর এটা সৎ এখানে যদি নক্তা না থাকে এটাও সৎ তাহলে সদ অক্ষরেরও মাখরাজ আছে সদ আর দ দুই অক্ষরের মাখরাজ এটাকে মুখটা গোল করে এটা বলব দদ আবার বলেন দদ সদ পরেরটা দদ এটা সদ আর এটা দদ এবার আমরা উচ্চারণ চলে যাব তার একটু দেখি দ রাসা কর মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পরতে হয় মোটা মানে মারির দাঁতের দাঁতটা একটু চলে যাবে ডানে বামে যেখানে আবার বলেন উচ্চারণ নেবার বদ পেশ দু দর্যের দুই দর্য বর দ দুই দ আবার দু দুই দ পরে চলে আসেন দিজের দুইন জবর দন পেশ, দুন দ্বিন তারপরে দন তারপরে দুন আবার দুন এটা দন এটা দ্বিন তারপরে দ দুই দু এবার থেকে এবার দু তারপরে দুই তারপরে দ দুন, দন দুন দত পেশ দু রজের রি দু আবার দত পেশ দু রজের রি দুি দ দিনজবর সা দশা দশা দরজবর দিনজবর সা দশা এটা হাজবর হা দজ্জের দুই হাদি, রজবর র হ্যা র আবার হা যবার হা দের রজবর, র, রজবর র এবার আসেন। হামজা হা জবর আ মিলবে দদের সাথে জবর দ এটা আর এটা হামজা জবর আ এই যে আছে এটার সাথে যাচ্ছে আ মিলবে দদের সাথে আদ দ দ আ বানান ছাড়া দু দুই দ দুই দন তারপরে দুন পরে দু পরে রি দূরি দ সা দ সা হা দুই র হালদি র হামদযাবর আ আমিল বে দদের সাথে আদ দ আদ্দ, দ আদ দ দুদি দ্বিন দন দুন দূরি বসা হা ধীর আজকে পর্যন্ত আজকে আর ভিডিও বাড়াইলাম না ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও